हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम। आज के तैरी करे देखाबो खूब ही टेस्टी एवं मजार यूनिक एक नास्तार रेसिपी। आशा करी अपन सबार भालो लागबे। नास्ताटी तैरी करार जोने एखाने आमी 2 कप मयदा निये निब। एखन एड करब 1 टेबिल स्पून चीनी एवं 1/2 टी स्पून लवण दिए दिब। 1 टेबिल स्पून तेल तेल दिए खूब भालोभावे मयदार संगे मिशिए निब। एखन पानी दिए एक डो तैरी करे निब। एकबारे सबटुकु पानी दिए देया जाबे ना। एई जे देखते पाच्छेन डोटा आमार रेडी हुए गेछे। 10 मिनट रेस्टे रेखे दिब। एखाने आमी निये निएछि चिकेन, छोटो छोटो पिस करे निएछि। एखन एते एड करब 1/2 चा चामच लवण और 1/2 चा चामच हलुद, 1/2 चा चामच धनिया गुड़ा। एखन दिए दिब 1 टेबिल स्पून जीरा एवं गरम मसला पेस्ट एड करब। आदा रसुन पेस्ट दिब। दिए दिब सया सस। सबगुलो उपकरण दिए खूब भालोभावे माखिए 10 मिनट रेखे दिब। एदिके चूलाय पैन बसिए दिए दिलाम तेल। तेल दिए एकटा तेजपाता माझखान थेके चिरे दिएछि। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি এতে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 2-3টা কাঁচা মরিচ কুচি। এবার আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ আলু কুচি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। আমি আরও 5-6 মিনিট রান্না করে নিব। পুরটা হয়ে গেছে আমার। এদিকে আগে থেকে তৈরি করে রাখা ডোটা নিয়ে কিছুক্ষণ মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এর থেকে আমি 4টা ভাগে ভাগ করে নিব। 4 ভাগে ভাগ করা হয়ে গেলে একটা লিচি নিয়ে কিছুটা ময়দা নিয়ে একটা রুটি তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসটা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। এই যে একটা রুটি থেকে 4টা ছোট ছোট রুটি হয়েছে, গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে নিব। একটা রুটি নিয়ে আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুর দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন পুর দিয়ে আমি আর একটা রুটি তার উপর দিয়ে দিব। এখন একটা কাঁটা চামচ নিয়ে নিব। কাঁটা চামচ নিয়ে রুটিটার চারপাশ থেকে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে লাগিয়ে দিব। এতে করে দুইটা রুটি একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আবার একটা ডিজাইনও ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এই নাস্তাটা তৈরি করা আসলে অনেক সহজ, কিন্তু খেতে খুবই মজা হয় যেহেতু ভিতরে চিকেনের পুর থাকে। তো আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আমি আবারও আরেকটা রুটি উপরে দিয়ে দিব আর কাঁটা চামচ দিয়ে চারো সাইড ডিজাইন করে নিব। এই যে দেখুন তৈরি হয়ে গেল। আর একই প্রসেসে আমি বাকি নাস্তাগুলো রেডি করে নিব। এই তো আমি সবগুলা নাস্তা সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলা তেলে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য একটি প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। সামান্য গরম হয়ে আসলে নাস্তাগুলো দিয়ে দিব।
এর এক সাইড হালকা একটু ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। আর এই নাস্তাটা অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এভাবে উল্টে পাল্টে কিছু সময় ধরে ভেজে নিতে হবে। তো আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব আর বাকিগুলা ভেজে নিব। তো ভিউয়ার্স, আমি সবগুলো নাস্তা ভেজে নিয়ে চলে এসেছি, দেখুন এর লুকটা কতটা ইয়ামি লাগছে। শুধু দেখতে সুন্দর না, এটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় ট্রাই করে না খেলে বুঝবেন না। আমি একটা আপনাদেরকে মাঝখান থেকে ভেঙে দেখাই, দেখুন কতটা ইয়াম্মি। নাস্তাটা বানানো তো অবশ্যই দেখতেই পেলেন কতটা সহজ, খেতে অসম্ভব মজার। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।